अपने पूरे परिवार के साथ देखिए पैडमैन की कहानी डाउनलोड एंड सब्सक्राइब टू द Z5 ऐप राइट नाउ। जमाई राजा মেয়েটাকে ভিতরে নিয়ে যেতে হবে চলেন সব ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে স্যার ঈশান ওই দেখো রক্তের দাগ লেট হয়ে গেল অথচ রাজ এলো না তাহলে কি ও কোনোভাবে আমায় সন্দেহ করছে মেয়েটা তো দেখছি ঠিক সময় চলে এসছে সত শ্রী আকাল নমস্কার মাইসেলফ ডক্টর করমপাল সিং সিদ্ধু MBBS ইনি আমার কম্পাউন্ডার আছেন রাম জীবন সহায় দেখা যাক রিয়া আর ওর মতন বাকি মেয়েদের উদ্ধার করা যায় কিনা এই জায়গাটা দেখো তো এই নম্বর থেকে ফোনটা এসেছিল এটা একবার দেখো দেখাচ্ছি এ দেখো এই নম্বরটা তো দামিনীর পাঠানো নম্বরের সাথে মিলে যাচ্ছে তার মানে এটাই রাজার নম্বর সত শ্রী আকাল নমস্কার মাইসেলফ ডক্টর করমপাল সিং সিদ্ধু MBBS ইনি আমার কম্পাউন্ডার আছেন রাম জীবন সহায় সত শ্রী আকাল নমস্কার মাইসেলফ ডক্টর করমপাল সিং সিদ্ধু MBBS ইনি আমার কম্পাউন্ডার আছেন রাম জীবন সহায় এই হলো রিয়া এতদিনে দেখা পেলাম समाज में जो आता है पेशेंट का कंडीशन बहुत खराब है बीपी एकदम लो है फिर तो अस्पताल ले जाना पड़ेगा अभी जल्द से जल्द ए सदर जी अपना के डॉक्टर बाबू बोले दाई नहीं जे ओके जा करार घरे ही करते हबे बाहरे कोथाओ निये जावा जाबे ना क्यों लीशन सब कुछ ठीक আছে তো না নীল সব কিছু ঠিক নেই ডাক্তার বাবু একটা হোমের কথা শুনেছেন যেখানে শিবানী আর পৃথাকে রাখা হয়েছে তবে নামটা শুনতে পারেননি তারপরে ঘরে বোধহয় কেউ চলে এলো তাই কথা ঘুরিয়ে দিলেন আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এই দিকটা সামলান আমি আসি না হলে রাত সন্দেহ করবে সাবধানে অনেক দেরি হয়ে গেল রিয়াকে নিয়ে গাড়িটা অনেক দূর চলে গেছে নিশ্চয়ই আইপিএস অফিসার দামিনী সেন এইখানে রিয়া 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 এই অন্যটা আমি রিয়ার গাড়ি দেখেছিলাম একটা কান্নার আওয়াজ পাচ্ছেন হ্যাঁ 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 এদিক থেকেই আসছে রিয়া 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 এই অন্যটা আমি রিয়ার গাড়ি দেখেছিলাম তার মানে আশেপাশে কোথাও আছে বুঝতে রিয়া 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 রিয়া
এসো আমাদের সঙ্গে। রিয়া এসো আমাদের সঙ্গে। না না রিয়া আমাকে ছাড়বেন না, রিয়া আমাকে ছাড়বেন না, আমাকে যেতে দিন, আমি কোথাও যাব না। আমার নাম ঈশান, আমি অনেকদিন ধরে তোমায় খুঁজে চলেছি, তুই আমার সঙ্গে বাড়ি চলো। না, আপনাদের কাউকে আমি বিশ্বাস করি না, কাউকে বিশ্বাস করি না। সরে যান, সরে যান, সবাই সরে যান, আপনারা সব কটা মিথ্যেবাদী, সব কটা চোর। আপনি ভুল করছেন ম্যাডাম, আমি পুলিশের লোক, আর ইনি ঈশান চ্যাটার্জি, আপনার ব্যাপারে তদন্ত করছেন, উনি আপনাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন। হ্যাঁ না, কেন বাড়ি মানে কথা বলছেন, কেন বাড়ি কথা বলছেন আমাকে, আপনারা সব মিথ্যেবাদী, আপনি উনি ওই নোংরা লোকটা রাজ সব এক, সবাই এক, আমি কাউকে বিশ্বাস করি না এই দুনিয়াতে, আমি কাউকে বিশ্বাস করি না, আপনাদের শুধু লোভ লোভ আর লোভ, ঘেন্না করে আমার, ঘেন্না করে আপনাদের সবাইকে, আমি কোথাও যাব না, কোথাও যাব না আমি আপনাদের সঙ্গে। কাঁচের টুকরো দিয়ে রাজকে আটকানো যায় না। সাহস থাকলে সামনে থেকে এসে মার। আবার তুই, আবার তুই, হ্যাঁ তুই, তুই তুই কি ভেবেছিস নাকি, তুই এখনো মরতে মরতে মরছিস না, আজকে তোর জন্য, তোর জন্য আমার এই অবস্থা, আজকে তোকে আমি মারবই। আজ আমি মরবো না, আজ মরবি তুই, তোর জন্য আমি সব হারিয়েছি, আজ আজ আমার হাতে তোর মৃত্যু লেখা আছে, তোকে মেরে তোর রক্ত দিয়ে আমি স্নান করবো। আরে ইয়ার দেখ দেখ, তোর জন্য আজকে, তোর জন্য আজকে আমি গুলি পর্যন্ত খেয়েছি, আর তুই তুই ভেবেছিস এই কাঁচ দিয়ে আমাকে আটকাবি, চল চল তুই আজকে আমার সাথে, আমার সাথে গেলে বুঝতে পারবি এই রাজের আসল রূপটা কি, আমি কতটা মারাত্মক হতে পারি, চল চল আমাকে চল। তুই মরতে চাস তাই না, আগে বলবি তো, তুই মরতে চাস না, হ্যাঁ কিন্তু তোকে তো এত সহজে মারবো না, আজকে তোর জন্য আমার এই অবস্থা। বেশ তো মার আমাকে, মার। ওই বন্ধ ঘরে এটা কি ম্যাডাম? তাছাড়া মনে হচ্ছে একটু আগেও কেউ শুয়েছিল ওই ঘরে, তাহলে বাইরে থেকে বন্ধ কেন? আপনার এই বাড়ির মধ্যে একটা ঘর রয়েছে যেটা বাইরে থেকে তালা আটকানো রয়েছে, তার মধ্যে কেউ একজন শুয়েছিল, আর সেই ঘরে আবার একটা সিরিঞ্জ পাওয়া গেল, সেটাও সদ্য ব্যবহার করা, কেন? আপনি তো সমাজসেবী, আপনার বাড়িতে এসব কি? তোমার বাবা মশাই কন, নেকা পড়া শিখলে মানুষের জ্ঞান চক্ষু খুলে যায়, তাতে কি লাভ হয় মা? তুমি যেমন নেকা পড়া শিখে পুরুষ মানুষের সব কথা কথা কো, ঠিক তেমন ওরা তোমার মতন তৈরি হবে, আর এই সংসারে একের পর এক সমষ্টি তৈরি করবে। পদ্ম